ট্রায়াঙ্গুলার শেপের এই হোটেলটিকে দেখার পর আপনার মনে হবে এটি অনেক বিলাসবহুল একটি হোটেল, কিন্তু যখন আপনি এই বিল্ডিং এর দুঃখজনক কাহিনী শুনবেন তখন সত্যি আপনি সেই কাহিনী বিশ্বাস করতে চাইবেন না। বিল্ডিংটির উচ্চতা প্রায় 1080 ফিট এবং এই বিল্ডিং এর আশেপাশে আর কোনো বড় বিল্ডিং নেই। বিল্ডিংটিকে প্রথমবার যখন আপনি দেখবেন তখন আপনার মনে হবে কোনো পিরামিড, কিন্তু আসলে এটি একটি হোটেল যেটি প্যারিসের আইফেল টাওয়ারের থেকে অনেক বড়। অবাক করা বিষয়টি হচ্ছে এই হোটেলে 39 লক্ষ স্কোয়ার ফিট জায়গা রয়েছে, এর পাশাপাশি 3000 রুম রয়েছে। এই কারণে হোটেলটি পৃথিবীর অন্য সকল 5-স্টার হোটেলকে টক্কর দিতে পারে। দুবাইয়ের বুর্জ খলিফার মতো এই হোটেলের গায়েও রাতের বেলায় লাইট শো হয়ে থাকে। এই হোটেলটির গা থেকে যখন লাইট বের হয় তখন এই দৃশ্যটি অনেক সুন্দর হয়ে থাকে। কিন্তু অবাক করা বিষয়টি এটি নয় যে এই হোটেলটি এত লম্বা কেন বা এই হোটেলে এত রুম রয়েছে কেন। অবাক করা বিষয়টি হচ্ছে এই হোটেলে আজ পর্যন্ত কোনো গেস্ট যায়নি। গত 30 বছর ধরে এই হোটেলটি খালি পড়ে আছে, পৃথিবীর কোনো ব্যক্তি এই হোটেলে ঢোকার সাহস পায়নি। প্রশ্নটি হচ্ছে কেনই বা আজ পর্যন্ত কোনো গেস্ট এই হোটেলের ভেতরে যেতে পারেনি। এই হোটেলটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 5,500 কোটি টাকা। প্রথমবারের মতো এই হোটেলটিকে দেখে আপনার মনে হবে এই হোটেলটি আমেরিকা, কানাডা কিংবা কোনো ডেভেলপ কান্ট্রিতে অবস্থিত, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই হোটেলটি নর্থ কোরিয়াতে অবস্থিত। 105 তলার এই হোটেলটির নাম হচ্ছে ইয়াংগং হোটেল। এই বিশাল বড় হোটেলটি নর্থ কোরিয়ার ক্যাপিটাল পিয়াংগং এ অবস্থিত। গত 30 বছর ধরে একা একা দাঁড়িয়ে আছে এই হোটেলটি। আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, নর্থ কোরিয়া যদিও নিজের দেশকে ডেমোক্রেটিক দেশ বলে থাকে, কিন্তু আসলে এটি এমন একটি দেশ যে দেশটিকে 1948 সাল থেকে একটি পরিবার শাসন করে আসছে। কিম পরিবারের 3 প্রজন্ম গত 74 বছর ধরে এই দেশটি শাসন করছে। নর্থ কোরিয়া পৃথিবীর একমাত্র দেশ যে দেশে প্রতি বছর ইলেকশন হয়ে থাকে, কিন্তু ইলেকশনে ক্যান্ডিডেট কেবলমাত্র একজন হয়ে থাকে এবং সেটি হচ্ছে নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। নর্থ কোরিয়া যেহেতু অনেক শক্ত নিয়মে চলে তাই পৃথিবীতে নর্থ কোরিয়ার অনেক শত্রু দেশ রয়েছে। যেহেতু পৃথিবীর বেশিরভাগ দেশের সাথে নর্থ কোরিয়ার শত্রুতা রয়েছে তাই নর্থ কোরিয়া পৃথিবীর অন্য কোনো দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখেনি। এমনকি পৃথিবীর কোনো দেশের ট্যুরিস্ট নর্থ কোরিয়াতে যেতে পছন্দ করে না। প্রতি বছর নর্থ কোরিয়াতে 3 লক্ষ ভিজিটর্স ঘুরতে আসে। এখন আপনার মনে হতে পারে এই সংখ্যাটি অনেক বেশি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, নর্থ কোরিয়ার প্রতিবেশী দেশ সাউথ কোরিয়াতে প্রতি বছর পুরো পৃথিবী থেকে 1,75,00,000 ভিজিটর্স ঘুরতে আসে। সাউথ কোরিয়ার সাথে তুলনা করলে নর্থ কোরিয়ার ভিজিটর্স কিছুই না। তো এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু নর্থ কোরিয়াতে অনেক কম ভিজিটর্স ঘুরতে আসে তাহলে এই দেশে 3000 রুমের বিশাল বড় হোটেল কি করছে, কেনই বা এত বিশাল হোটেল নর্থ কোরিয়াতে তৈরি করা হয়েছিল। তো আপনাদের বিষয়টি শুরু থেকে বলি, কাহিনীটি শুরু হয় 1986 সালে। তখন ইউনাইটেড স্টেটস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। এই যুদ্ধে নর্থ কোরিয়া সোভিয়েত ইউনিয়নকে সাপোর্ট করেছিল। অন্যদিকে নর্থ কোরিয়ার প্রতিবেশী দেশ সাউথ কোরিয়া আমেরিকাকে সাপোর্ট করছিল। যেহেতু এটি একটি কোল্ড ওয়ার ছিল তাই এই যুদ্ধে কোনো হাতিয়ারের ব্যবহার করা হয়নি, বরঞ্চ যুদ্ধে দুইটি দেশ এটি দেখাতে চেয়েছিল যে কার শক্তি বেশি। তো আপনারা যেমনটা জানেন, নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া একে অপরের শত্রু এবং এই দুইটি দেশ চায় একে অপরের থেকে সবসময় এগিয়ে থাকতে। 1986 সালে একটি সাউথ কোরিয়া ফার্ম সিঙ্গাপুরে পৃথিবীর সব থেকে বড় হোটেল তৈরি করেছিল। বর্তমানে এই হোটেলটিকে বলা হয় স্ট্যামফোর্ড হোটেল। এরপর 1988 সালে সাউথ কোরিয়া অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। যেহেতু ওই সময় সাউথ কোরিয়া পৃথিবীর সব থেকে বড় হোটেল এবং অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছিল তাই পুরো পৃথিবীব্যাপী সাউথ কোরিয়ার নাম ছড়িয়ে গিয়েছিল। এই ব্যাপারটি নর্থ কোরিয়ার কোনোভাবেই হজম হয়নি। নর্থ কোরিয়া তখন চিন্তা ভাবনা করলো যে তাদেরও এমন একটি অনুষ্ঠান করা উচিত যাতে পুরো পৃথিবীর মানুষ তা দেখতে পায়। তো এরপর নর্থ কোরিয়া একটি অনুষ্ঠানের ব্যবস্থাপনা করে যেটি অলিম্পিকের কপি ভার্সন ছিল। নর্থ কোরিয়া এই বিশাল অনুষ্ঠানটি করতে চেয়েছিল 1989 সালে। নর্থ কোরিয়া ধারণা করেছিল পুরো পৃথিবী ব্যাপী এই অনুষ্ঠানটি দেখতে 22,000 পার্টিসিপেন্ট আসবে। এতগুলো পার্টিসিপেন্টের জন্য নর্থ কোরিয়ার রাজধানীতে যে এয়ারপোর্ট রয়েছে সেটিকে এক্সটেন্ড করা হয়েছিল। এর পাশাপাশি 1,50,000 মানুষের জন্য একটি স্টেডিয়াম এবং 3,000 রুম বিশিষ্ট একটি হোটেল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া ঠিক করে এই হোটেলটি 105 তলা বিশিষ্ট হবে, যেটি সাউথ কোরিয়ার তৈরি করা হোটেলের রেকর্ড ভেঙে ফেলবে এবং গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে। ওই সময় পৃথিবীতে এমন 21টি বিল্ডিং ছিল যাদের ফ্লোর 100টির বেশি ছিল, আর এই লিস্টে রুগং হোটেলের নাম সবার উপরের দিকে ছিল। সাউথ কোরিয়াকে টক্কর দেওয়ার জন্য নর্থ কোরিয়া পাগল হয়ে গিয়েছিল এবং এই পাগলামিতে নর্থ কোরিয়া অনেক বড় বড় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল।
কিন্তু এখন নর্থ কোরিয়ার কিছু করার নেই। নর্থ কোরিয়াকে এত বিশাল হোটেল তৈরি করতেই হতো, এত বিশাল বিল্ডিং তৈরি করার জন্য প্রচুর স্টিলের প্রয়োজন ছিল নর্থ কোরিয়ার, কিন্তু নর্থ কোরিয়ার কাছে কোনো স্টিল ছিল না। এর জন্য নর্থ কোরিয়া সিদ্ধান্ত গ্রহণ করে তারা এই বিল্ডিংটি শুধুমাত্র কংক্রিট দিয়ে তৈরি করবে। যেহেতু এই বিল্ডিংটি শুধুমাত্র কংক্রিট দিয়ে তৈরি করা হবে, যার কারণে বিল্ডিংটির শেপ দেওয়া হয়েছে কোন শেপ এবং বিল্ডিংটির প্রত্যেকটি অ্যাঙ্গেলকে 75 ডিগ্রি করে রাখা হয়েছে। এই বিশাল বিল্ডিংটির টপে একটি রেস্টুরেন্ট তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল এবং এটা বলা হয়েছিল এই বিল্ডিং এর যে অবজারভেশন ডেক থাকবে সেটি হবে পৃথিবীর সব থেকে উঁচু অবজারভেশন ডেক। এই হোটেলে নর্থ কোরিয়া যে ফ্যাসিলিটির কথাগুলো উল্লেখ করেছিল সেগুলো যদি নর্থ কোরিয়া তৈরি করে ফেলতে পারত, তাহলে নর্থ কোরিয়া শুধুমাত্র সাউথ কোরিয়াকে টক্কর দিতেই পারত না, বরঞ্চ পুরো পৃথিবীর মানুষের কাছে তাদের সক্ষমতা জানান দিতে পারত। তো এরপর 1987 সালে এই হোটেলের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। এরপর 1989 সালে যখন ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল হয়, তখন এই বিশাল হোটেলটি কোনোভাবে তৈরি হয়েছিল না। নর্থ কোরিয়া তাদের সম্মান বাঁচানোর জন্য এটা ঘোষণা করে টেকনিক্যাল প্রবলেমের কারণে তাদের কনস্ট্রাকশনের কাজ স্লো করা হয়েছে। পরবর্তীতে নর্থ কোরিয়া হার মানে না এবং এই বিশাল হোটেলটি ওপেনিং করার জন্য একটি ডেট ঘোষণা করে দেয়। এই হোটেলটির ওপেনিং ডেট রাখা হয় নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইল সাং এর 80তম জন্মদিনে এবং তারিখটি ছিল 1992 সাল। তো এরপর বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ আরো ভালো মতো শুরু করা হয়, কিন্তু ভাগ্য নর্থ কোরিয়ার সাথে ছিল না। যেহেতু নর্থ কোরিয়া কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নকে সাহায্য করেছিল, তাই 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন নর্থ কোরিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নর্থ কোরিয়ার অর্থনীতি পুরোপুরি ধসে যায়। তখন নর্থ কোরিয়ার কাছে না ছিল অর্থনৈতিক শক্তি আর না ছিল এত টাকা যা দিয়ে এত বড় বিল্ডিং সম্পন্ন করতে পারবে। তো এই অবস্থায় নর্থ কোরিয়া বাধ্য হয়ে বিল্ডিং এর কনস্ট্রাকশন থামিয়ে দেয়। এই হোটেলটি ওপেনিং করার যে স্বপ্ন নর্থ কোরিয়া দেখেছিল তা এখানে নর্থ কোরিয়াকে ছেড়ে দিতে হয়। তবে দ্বিতীয়বারের মতো নর্থ কোরিয়া এই বিল্ডিংটিকে ওপেন করতে চেয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের মতো নর্থ কোরিয়া ব্যর্থ হয়ে যায় আর পুরো পৃথিবীর মানুষ নর্থ কোরিয়ার উপরে হাসতে থাকে। পরবর্তী 16 বছর পর্যন্ত এই বিল্ডিংটি এভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু এই বিল্ডিংটি নর্থ কোরিয়ার ক্যাপিটালের সৌন্দর্যতা নষ্ট করছিল, কারণ এই বিল্ডিং এ কোনো পেন্টিং করা হয়েছিল না, এমনকি এই বিল্ডিং এ কোনো উইন্ডো প্যানেলও লাগানো হয়েছিল না। বেশ কিছুদিন পর নর্থ কোরিয়া এটি চিন্তা ভাবনা করলো যে তারা এই বিল্ডিংটিকে ভেঙে ফেলবে, কিন্তু নর্থ কোরিয়া যদি এমনটা করে তাহলে পুরো পৃথিবীতে এই মেসেজ পৌঁছাবে যে নর্থ কোরিয়ার কাছে এতটাও শক্তি নেই যে তারা একটি বিল্ডিং তৈরি করতে পারে। তো এই কারণে নর্থ কোরিয়া অনেক চিন্তা ভাবনা করার পরও এই বিল্ডিংটিকে ভাঙতে পারেনি। অনেক বছর পর 2008 সালে নর্থ কোরিয়ার সাথে একটি মিশরীয় কনস্ট্রাকশন কোম্পানির চুক্তি হয়। মিশরীয় এই কনস্ট্রাকশন কোম্পানি নর্থ কোরিয়ার সাথে চুক্তি করেছিল যে তারা নিজের খরচে এই বিল্ডিংটিকে সম্পন্ন করবে এবং এই বিল্ডিংটিকে তারাই অপারেট করবে। যেহেতু সে সময় নর্থ কোরিয়ার সুপ্রিম লিডার কিম ইল সাং মারা গিয়েছিল, কিন্তু তারপরও এই হোটেলটির ওপেনিং ডেট রাখা হয়েছিল তার 100তম জন্মদিনে। নর্থ কোরিয়া 2012 সালে এই বিল্ডিংটি ওপেনিং করতে যাচ্ছিল। তো যাই হোক, মিশরীয় এই কোম্পানি সর্বপ্রথম এই সম্পূর্ণ হোটেলটিকে রং করে ফেলে যাতে করে এই বিল্ডিংটি দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু যখন হোটেলের ইন্টেরিয়ার ডিজাইনের সময় আসলো, তখন একটি বড় সমস্যা সৃষ্টি হলো। 2011 সালে নর্থ কোরিয়ার নতুন লিডার হয় কিম জং উন। কিম জং উন ক্ষমতায় আসার পরপরই এমন সিদ্ধান্ত গ্রহণ করেন যাতে করে আমেরিকার সাথে নর্থ কোরিয়ার সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপর আমেরিকা নর্থ কোরিয়ার উপরে লাক্সারি গুডস ইম্পোর্ট করার উপরে ব্যান লাগায়। হোটেলের ভেতরে যে লাক্সারি আইটেমগুলো ব্যবহার করা হতো তা নর্থ কোরিয়া বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে পেরেছিল না। তো এরপর যখন হোটেলের ওপেনিং ডেট চলে আসে, তখন হোটেলের বাইরের দৃশ্য তো সুন্দর লাগছিল, কিন্তু ভেতর থেকে হোটেলটি দেখতে একেবারে খারাপ লাগছিল। এরপর নর্থ কোরিয়া আরো একবার তাদের উদ্দেশ্যে ব্যর্থ হয়ে যায়। অনেক বছর আগে নর্থ কোরিয়া জেদের কারণে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি আজ নর্থ কোরিয়ার গলায় ঝুলছে। পৃথিবীর সব থেকে উঁচু হোটেলের রেকর্ড তো নর্থ কোরিয়া করতে পারেনি, তবে এই রেকর্ডটি অবশ্যই নর্থ কোরিয়া করতে পেরেছে যে নর্থ কোরিয়ার এই বিল্ডিংটি পৃথিবীর একমাত্র বড় বিল্ডিং যে বিল্ডিং এ কোনো মানুষ বসবাস করে না। তবে বর্তমানে এই হোটেলটিতে বুর্জ খলিফার মতো লাইটিং করা হয়ে থাকে, এর পাশাপাশি ফায়ারওয়ার্কস করা হয়ে থাকে। তবে বর্তমানে ভেতর থেকে এই হোটেলের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। এই হোটেলের ভেতরের দৃশ্য দেখলে আপনি বলতে বাধ্য হবেন যে এটি কোনো ভূতের বাংলো। তো এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন 3000 রুম বিশিষ্ট এই বিশাল হোটেলটি কেন বর্তমানে খালি পড়ে আছে। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।